মেয়েদের তুলনায় ছেলেরা হাজার গুণে উত্তম। এখন আমার এই কথাটুকু শুনে অনেক মেয়েরাই অফেন্সিভ ডিফেন্সিভ সব হয়ে যাবে। কিন্তু আপুরা একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, কেন আমি এই কথাটা বলছি সেটা সম্পর্কে তো আমাকে যুক্তি দিতে হবে, তাই না? যে কেন ছেলেরা মেয়েদের তুলনায় হাজার গুণে উত্তম। এখন কথা হচ্ছে, আমরা মেয়েরা যেই পরিমাণ কম্পারিজন করি, অ্যাকচুয়ালি একটা ছেলে কি সেই পরিমাণ কম্পারিজন কখনো অন্য একটা ছেলের সাথে করছে? কখনো দেখছেন কোনো ছেলেকে বলতে, আরে ওকে সুন্দর লাগতেছে, আমাকে তো সুন্দর লাগতেছে না, দেখো ওইটা পড়ছে কেমন জানি লাগতেছে, বেশি ঢং? ছেলেরা কিন্তু এইসব কথা বলবে না, ছেলেদের অ্যাকচুয়ালি দরকারই নাই। তারা কথা বললেও দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় প্রোডাক্টিভ কথা বলবে, যে এইটা হয়েছে দোষ, ওইটা হয়েছে। আর ছেলেদের ভিতরে না এই হিংসা হিংসি স্বভাবটা না নাই, মেয়েদের ভিতরে কেউ একটা উপরে উঠলেই আরেকজন মনে হয় কি জাস্ট তাক হয়ে থাকে তার সম্পর্কে সমালোচনা করার জন্য। ইভেন ইফ আমরাও কিন্তু সমালোচনা করার ক্ষেত্রে কখনো ছাড় দেই না, যে ও এটা পড়ছে, তার ভাষায় এই হয়েছে। প্রত্যেকের হারির খোঁজ খবর নেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে আজীবনই আছে। তারপরে মেইন যে কথাটা, যেটার কারণে মেইনলি আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি, সেটা হইতেছে কম্পারিজন। এই কম্পারিজন যে কত বড় ভয়ঙ্কর এবং মারাত্মক একটা ব্যাধি, স্পেশালি মেয়েদের জন্য, যেটা একটা সংসারকেও ভেঙে ফেলতে পারে। সেটা কিভাবে? সেটার কথা হইতেছে, কম্পারিজনের কারণে ইদানিংকাল ফেসবুকে অনেক ধরনের পোস্ট দেখি, ওই আপুর হাজবেন্ড ওনাকে নিয়ে মালদ্বীপ ঘুরতে গেছে, ওই আপুর হাজবেন্ড ওনাকে ডায়মন্ডের রিং গিফট করছে, গোল্ডের চেইন গিফট করছে, তুমি আমাকে কি গিফট করছো। সে তার ওয়াইফকে ফুলের তোড়া দেয়, সে তার গার্লফ্রেন্ডকে এইটা ওইটা নিয়ে খাওয়ায়, তুমি আমাকে কবে একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইছো। তো আমাদের ভিতরে কিন্তু এই ধরনের কম্পারিজন অনেক 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 বেশি ডমিনেন্ট, যেটার কারণে আমরা আমাদের পার্টনার, আমাদের হাজবেন্ড সবাইকে অনেক ধরনের কটু কথা শোনাই। কিন্তু একবার চিন্তা করেন তো, সেই মানুষটা আমাদের জন্য যে এফোর্টগুলো দেয় সেটা কি আমরা একবার চোখে দেখি? হতে পারে তার হাজবেন্ডের অনেক ইনকাম, এই কারণে তাকে দিতে তার বাড়তেছে না বা তার খারাপ লাগতেছে না। হতে পারে আপনার হাজবেন্ডের সেই অ্যামাউন্টের ইনকামই নেই, তার চার ভাগের এক ভাগও হয়তো বা সে ইনকাম করে না, সে আপনাকে কিভাবে আপনার চাহিদাগুলো পূরণ করতে পারবে ঠিক তার মতো। আবার হতে পারে কারো হাজবেন্ড হয়তো বা খুব রিয়ালিস্টিক, অতটা রোমান্টিক ওয়েতে চিন্তা করে না, কিন্তু এর মানে কিন্তু এই নয় যে আপনার হাজবেন্ড বা আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না। যখন থেকে আপনি কম্পারিজনকে আপনার সম্পর্কের ভিতরে স্থান দিবেন এবং আপনি যে কোনো কিছুতে আপনার পার্টনারকে অন্য কিছুর সাথে কম্পেয়ার করবেন, তখন থেকেই দেখবেন আপনার সম্পর্কে একটা অশান্তি কাজ করছে। অনেক মানুষের কিন্তু অনেক কিছু নাই, আর সম্পর্ককে ভালো রাখার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়েও না, শুধুমাত্র একটু আন্ডারস্ট্যান্ডিং, একজন আরেকজনকে বোঝার ক্ষমতাটাই আসলে আসল। অনেক সময় কিন্তু দেখবেন যে একটা ছেলে খুব পারফেক্ট, 100% পারফেক্ট, সে তার গার্লফ্রেন্ডের সাথে সব কিছু মেনটেন করছে বা ওয়াইফের সাথে সব কিছু মেনটেন করছে, তাকে গিফট দিচ্ছে, দামি দামি ড্রেস দিচ্ছে, তাকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছে, খাওয়াতে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভিতরে অশান্তি। যদি ভালো মতো খোঁজ করে দেখেন, হাজবেন্ড হয়তো পরকীয়া করছে অথবা অন্য কারোর সাথে কানেক্টেড, বা ওয়াইফ হয়তো অন্য কোথাও কানেক্টেড। তো এই যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণটাই আপেক্ষিক। তো মানুষের সাথে, আরেকজন মানুষের সাথে বা আরেকজনের লাইফের সাথে নিজের লাইফকে কম্পেয়ার করা বন্ধ করেন এবং নিজের পার্টনারকে কম্পেয়ার করা বন্ধ করেন এবং তার ভালোবাসার তারতম্য করা বন্ধ করেন। আশা করছি এই জিনিসটা যারা করতে পারবেন তারা সবসময় সম্পর্কে হ্যাপি থাকবেন। নিজের সম্পর্কের উপরে আস্থা রাখুন, নিজের পার্টনারের উপরে আস্থা রাখুন। আপনি যে জিনিসটা চান সেটা তাকে খুলে বলুন এবং তার সাথে শেয়ার করুন, অন্য কারোর সাথে কম্পেয়ার করে নিজের সংসারে অশান্তি আনবেন না।